কুমিল্লাতে দিন দিন বাড়ছে নাগরিক ভোগান্তি। যানজট ও ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। বিস্তারিত জানাতে নগরীর টমসন ব্রিজ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী। খোকন খোকন, এই যে নাগরিকদের ভোগান্তি প্রতিদিনই যানজটে ফুটপাত দখলের কারণে, কি অবস্থা সেখানকার আপনার কাছ থেকে জানতে চাই। জি ধন্যবাদ জাকিয়া। আপনি জানেন যে আসলে গত 3 দিনে কিন্তু লাগাতার ঘূর্ণিঝড় জোয়াদের কারণে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি। তো এই বৃষ্টিতেও কিন্তু একদিকে যেমন নাগরিক ভোগান্তি বেড়েছে, তাছাড়া কুমিল্লা নগরী কিন্তু অত্যন্ত যানজটের নগরীতে পরিণত হয়েছে। অর্থাৎ ফুটপাত দখল করে ব্যবসা, এছাড়া যে সিএনজি, ইজি বাইক, অটোরিকশা আসলে অবৈধভাবে কিন্তু বিপুল সংখ্যক হারে বেড়েছে। ফলে যে সাধারণ মানুষ যে ফুটপাত দিয়ে চলাফেরা করবে সেই অবস্থাটুকু কিন্তু নেই। তবে জেলা প্রশাসন মাঝে মধ্যে তাদের অভিযান চালালেও, ফুটপাত অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালালেও, আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ে না। এ বিষয়ে আমরা আসলে কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্ষুর সঙ্গে। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, আসলে প্রতিবারই একই প্রশ্ন, একই জবাব, যে শীঘ্রই নাগরিক সুবিধা বাড়ানোর জন্য শহরের নগর পরিকল্পনা করা হচ্ছে এবং নগর সার্ভিস চালু করা হচ্ছে। কিন্তু গত কয়েক বছরও কিন্তু তার ন্যূনতম বাস্তবায়ন কিন্তু সিটি কর্পোরেশনের যারা নগরবাসী রয়েছেন তাদের চোখে কিন্তু পড়েনি। ফলে সচেতন মহল মনে করছেন যে দ্রুতগতিতে নগর পরিকল্পনা এবং নগর সার্ভিস সহ যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জন্য দাবি জানিয়েছেন সচেতন মহল। তো যাকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। খোকন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে।